সংবিধান রক্ষা মঞ্চের ডাকে ত্রিমোহিনীতে এনআরসির প্রতিবাদ সভায় সাংবাদিক সুকৃতি রঞ্জন বিশ্বাস এনআরসি নিয়ে কি বললেন শুনুন। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975, টুঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, বিজপাম্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানো সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়ায় আমাদের লক্ষ্য। আজকে সবার মাননীয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট বিশিষ্টজন এবং আপনারা এই অঞ্চলের সাধারণ মানুষ যারা এনআরসি, এনপিআর, কা এই সমস্ত আইন নিয়ে বিভিন্নভাবে জানতে চান, আতঙ্কিত, সমাধান চান, সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা জানিয়ে বেশিক্ষণ বলবো না। আসলে আমাকে বলেছিলেন সবার আগে বলে বেরিয়ে যেতে, আমি সেইভাবেই ভেবেছিলাম। আমার খুব সমস্যা হলো আমার স্ত্রী সাথে আছেন, সে একটু সমস্যার মধ্যে আছেন, বেরিয়ে যেতে হবে। ভাই, আমি আমার হাতে দুটো বই দেখছেন, দেখুন এইটা একটা আমাদের দেশের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশন এইটা সংবিধান, আর এই বইটা হলো যে নাগরিকত্ব আইন, পুরো ব্যাপারটা এর মধ্যে আছে। ফলে যে সমস্যা নিয়ে আজকে আমাদের আলোচনা, আমি চেষ্টা করব অন্যান্য কথা বেশি না বলে আইন কানুন সম্পর্কে কিছু কথা বলার জন্য। এখানে অনেক বিজ্ঞজন এসেছেন, আমার ধারণা আমরা যদি আইন কানুনটা ঠিক মতো জানি, বিপদের জায়গাটা ঠিক মতো জানি, তাহলে তারা বাড়িতে গিয়ে, গ্রামে গিয়ে, এলাকায় গিয়ে, স্কুলে গিয়ে অন্য অনেক মানুষকেও বলতে পারবেন। আপনারাও যারা এসেছেন তারা জেনে যাবেন। আমি প্রথমে বলি যে আমাদের দেশের নাগরিক কারা, কিভাবে নাগরিক হয় এইটা না জানলে আমি আমার সবলতা, আমার দুর্বলতা কোন জায়গায় এটা আমি বুঝতে পারবো না। আমাদের দেশের সংবিধান অনেক সময় আমরা বুঝি না যে সংবিধান কি আর আইন কি। আইন আর সংবিধান কিন্তু এক নয়। সংবিধান তৈরি হয়েছিল ভারতের গণপরিষদে ডক্টর আম্বেদকরের নেতৃত্বে, আইন তৈরি করে ভারতের পার্লামেন্ট, আমাদের দেশের এমপিরা আইন তৈরি করেন। সংবিধান যেটা তৈরি হয়েছিল, নিয়ম হলো পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারবে, কিন্তু সেটা সবসময় সংবিধানের যে নীতি নিয়ম নির্দেশ তার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে, তার বিরুদ্ধে যাওয়া যাবে না, গেলে সেই আইন সুপ্রিম কোর্ট বাতিল বলে ঘোষণা করতে পারে। পার্লামেন্ট আইন করলেও সেটা সুপ্রিম কোর্ট বলতে পারে, যেটা আমাদের সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এই কথা বলে দিলে এটা পাল্টানো ছাড়া, বাতিল করা ছাড়া আর পথ থাকে না। বাস্তবত কা আইন নিয়ে যে কথা হচ্ছে, সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সংক্ষেপে কা বলছে, সেইটা আমাদের ভারতের সংবিধানের সাথে সামঞ্জস্য নয় বলে
১৪০-৪২টা অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টে জমা পড়েছে, কোন কোন রাজ্য সরকারও এই মামলা করেছে। আপনারা যারা এখানকার মানুষ, বিশেষ করে যারা মুসলমান এবং এখানকার আদিম আদিবাসী হিন্দু আদিবাসী যারা আছেন, তারা জেনে নিন, আমাদের দেশের সংবিধান বলেছে এই দেশে জন্মগ্রহণ যিনি করেছেন তিনি জন্মসূত্রে ভারতবর্ষের নাগরিক। কোন আইন, কোন সরকার সংবিধানগতভাবে তার নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারেন না, এইটা আমাদের দেশের সংবিধানের একেবারে প্রথম কথা, পাঁচ ধারা 5(1)(5)(a) এই কথা বলেছে। দ্বিতীয় বলেছে, নিজে যদি জন্মগ্রহণ নাও করে, তার মা বাবা যদি এই দেশে জন্মগ্রহণ করে থাকেন, তাহলেও তিনি এই দেশের জন্মসূত্রের নাগরিকত্ব পাবেন। যদি তিনি এখানে বসবাস করেন, মা বাবা অন্য দেশে এই দেশে জন্মগ্রহণ করেছিলেন, হয়তো বাইরে কোথাও গেছিলেন, সেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, কিন্তু এখন তিনি ভারতে বসবাস করেন, তিনি এই দেশের নাগরিক। তিন নম্বর বলেছে, ১৯৫০ সালে আমাদের দেশের সংবিধান গৃহীত হয়েছিল, ৫০ সালের আগে, ৫ বছর আগে থেকে যারা এই দেশে বসবাস করেন তারা এই দেশের নাগরিক। এবারে আপনারা যারা বসে আছেন তাদের হিসাব করতে হবে, আপনি এই তিনটের মধ্যে পড়েন কিনা। আমার মনে হয় ভারতবর্ষের মুসলমান যারা, বাংলার যারা মুসলমান, তারা কেউই এই তিনটের বাইরের লোক নন। ফলে সংবিধানগতভাবে সাধারণভাবে বলা যায়, এদেশের কোনো মুসলমান বেনাগরিক নেই, বেনাগরিক মুসলমান এদেশে বাস করেন না। আমি কেন বলছি, আমাদের দেশ ভাগ হওয়ার পর আপনারাও জানেন আমিও জানি, কিছু মুসলমান তারা পাকিস্তানে চলে গেছিলেন, আবার পাকিস্তান বাংলাদেশ থেকে অনেক হিন্দু তারা আমাদের দেশে এসেছেন। দেশভাগের জন্য মানুষের স্থানান্তরণের গতি হলো স্বাভাবিক গতি, এটা কিছু গরিব মানুষ কাজের খোঁজে আসেন, এখন আসেন না, 15-20 বছর আগে বাংলাদেশ থেকে আসতেন, কাজ করতেন, ফিরে যেতেন। তারা এই দেশে বাংলাদেশ থেকে আসা মুসলমানরা এদেশে এসে নাগরিকত্বের জন্যে কখনো চিন্তা ভাবনা সেভাবে করেননি, মূলত হিন্দুরাই আসেন। তাহলে এখানকার মুসলমানদের সম্পর্কে বললে এক কথায় বলা যায় যে মুসলমানরা ভারতবর্ষের নাগরিক, আর আপনারা ভারতবর্ষের নাগরিক যেসব মুসলমান আপনারা ভয় পাচ্ছেন কেন? আইনসঙ্গত কারণে সংবিধান সম্মত ভাবে আপনাদের কেউ এই দেশ থেকে বহিষ্কার করতে পারে না, বেনাগরিক করতে পারে না, তবুও এর মধ্যে যদি একটা পাগলা ষাঁড় ঢুকে পড়ে কি হয়, দুতকথা মারে, বিপদাবদ ঘটাতে পারে। আমাদের দেশে এখন সমস্যাটা এই জায়গায় হয়েছে, কিছু পাগলা ষাঁড় তারা কুতকুতি শুরু করেছে, এই জন্যে কিছুটা দুশ্চিন্তা হচ্ছে। কিন্তু ভাই, তার জন্য তো পালালে হবে না, ধরে ষাঁড়ের শিংটা ভেঙে দিতে হবে। আজকে
সরকার গঠন করেছে, আমরাই ভুল করেছিলাম বলে তারা সরকার গঠন করেছে। আমরা তো বুঝে গেছি যে আমাদের ভুল হয়েছিল তাদের ভোট দেওয়া, আমাদের সেটা সংশোধন করে বিজেপিকে ক্ষমতা থেকে হটাতে হবে। আগামী দিনে আমাদের কাজ হবে সেটা, অত দুশ্চিন্তা করার কিছু নেই। আপনারা মাঠ ভর্তি করে মানুষ আসছেন, মুসলমান মানুষ বেশি, হিন্দুরা প্রায় নেই। আমি সব হিন্দুর কথা বলছি না, আমি জানি এই অঞ্চলেও প্রচুর বাংলাদেশ থেকে আসা হিন্দুরা আছেন, উদ্বাস্তুরা আছেন। আমি দীর্ঘকাল থেকে উদ্বাস্তু আন্দোলন করি, আমাদের অল ইন্ডিয়া উদ্বাস্তু সংগঠনের আমি সভাপতি। আমি উদ্বাস্তু ভাইদের বলছি, দেশে আইন এবং সংবিধান অনুযায়ী যেমন এখানকার মুসলমান ভাইরা নাগরিক নন, নাগরিক আর দেশের আইন অনুযায়ী মানে কাল তৈরি হওয়ার আগের আইন পর্যন্ত বলছি, এখনো আইন অনুযায়ী পূর্ববঙ্গ থেকে যারা এসেছেন তার একজন মানুষও এখানকার নাগরিক নন। বিপদটা বুঝতে পারলেন? আপনারা ভয় পাচ্ছেন, সংবিধান বলছে আপনারা নাগরিক, উদ্বাস্তুরা এরকম মিটিং করছেন না, নিজেরাও ডাকছেন না, আপনারা ডাকলেও আসছেন না। আইন অনুযায়ী তারা একজনও নয়, সেটা নয়, প্রায় কেউ এই দেশের নাগরিক নয়। ফলে যদি নিরপেক্ষভাবে পক্ষপাত না করে ভারতবর্ষের সংবিধান এবং আইন যদি আজকে কার্যকরী হয়, নাগরিক পঞ্জী যদি তৈরি হয়, তাহলে একজন মুসলমানের নাম যেমন বাদ যাবে না, একজন উদ্বাস্তুর নাম নাগরিক পঞ্জিতে উঠবে না। এটা হচ্ছে আইনের কথা। কিন্তু আপনারা একটু আগে বলেছেন, আমাদের ভাই বক্তৃতা করে বলেছেন যে এখানকার মুসলমান বা এখানকার হিন্দু যারা আছেন, ভূমিপুত্র হিন্দু, তারা চান না যে উদ্বাস্তু ভাইরা 10 বছর 20 বছর 40 50 বছর যারা বাস করেন তাদের তাড়িয়ে দেওয়া হোক, তাদের নাগরিকত্ব না দেওয়া হোক, তারা তা চান না। একটু আগেই বললেন তারা চান বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে যারা এসেছেন তারাও এখানে নাগরিক হিসেবে মিলে মিশে বসবাস করেন। তাহলে কি করতে হবে? তাহলে করতে হবে ভারতবর্ষের সংবিধান এবং আইন যা আছে তা যাতে ঠিকমতো কার্যকরী হয়, অন্যায় করে কোনো আদিবাসী কোনো মুসলমানকে যাতে বেনাগরিক ঘোষণা করা না হয় সেটা দেখতে হবে। আর দেখতে হবে একটা আইন তৈরি করে যাতে পূর্ববঙ্গ থেকে যারা এসেছে তাদের যাতে আইন পরিবর্তন করে নাগরিক করে নেওয়া হয়, তাই তো? তাহলে তো সবাই নাগরিক হয়। বিজেপি বলছে আমরা কা তৈরি করেছি, এই কা আইনে আমরা উদ্বাস্তুদের নাগরিকত্ব দিয়ে দিচ্ছি, তারা নাগরিক। গ্রামে গঞ্জে তারা এই কথা প্রচার করছে, তারা বলছে দরখাস্ত করলেই নাগরিকত্ব পেয়ে যাবেন। একটু আগে জিম নওয়াজ বলছিলেন ব্যাপারটা অতটা সহজ নয়। আমি হিন্দু ভাইদের বলছি, উদ্বাস্তু হিন্দুদের, আমিও ওপার বাংলা থেকে আসা একজন উদ্বাস্তু, কাজটা অত সহজ নয়। আমি বলছি সহজ নয়, ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে নরেন্দ্র মোদী এসে বলছেন নাগরিকত্ব পেয়ে যাবেন, বলেছেন না? আপনারা দেখেছেন কাগজে,
তা আমি বলছি পাবেন না, আমার কথা কেন শুনবে মানুষ? যখন প্রধানমন্ত্রী বলছেন নাগরিক হয়ে যাবেন, খুব স্বাভাবিক মানুষ প্রধানমন্ত্রীর কথা বিশ্বাস করবেন, প্রধানমন্ত্রী বলে কথা। মানুষ ঠিক ঠিক আস্থা করছেন আমার থেকে প্রধানমন্ত্রীর উপরে, কারণ তিনি প্রধানমন্ত্রী। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, ভারতবর্ষের মতো একটা দেশ যেখানকার প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক কথা সবসময় বলছেন না, বেঠিক কথা বলছেন, কখনো কখনো মিথ্যা কথাও বলছেন। আমি এই জন্য উদ্বাস্তু ভাইদের কাছে অনুরোধ করব, আপনি আমার কথা না শুনে, মোদি সাহেবের কথা না শুনে আপনারা একটু কাগজপত্র আইন দেখুন। আমার কাছে রয়েছে, আমার ব্যাগেই রয়েছে সংবিধান, নাগরিকত্ব আইনের বইটা যেমন আছে, এখানে জেপিসি রিপোর্ট আছে। জেপিসিটা কি? জয়েন্ট পার্লামেন্টারি কমিটি একটা তৈরি হয়েছিল এই কা বা ক্যাব যখন এসেছিল, 30 জন MP নিয়ে একটা কমিটি তৈরি হয়েছিল, 20 জন লোকসভা সদস্য, 10 জন রাজ্যসভা সদস্য, যে এই আইনটা পর্যালোচনা করে বিচার বিবেচনা করে দেখুন আইনটা ঠিক ঠিক আছে কিনা, তাতে কিছু পরিবর্তন পরিবর্তন দরকার কিনা। আমরা যেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি, এটা বোধ হয় বহরমপুর, তো বহরমপুর লোকসভা, তো এই বহরমপুর লোকসভার যিনি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, তিনিও এই জেপিসির মেম্বার ছিলেন, 30 জন মেম্বার MP-র একজন ছিলেন। তারা দেশের মধ্যে বিভিন্ন সংগঠন, বিভিন্ন এক্সপার্ট যারা, তাদের ডেকে ডেকে জিজ্ঞেস করেছিলেন আপনাদের মতামতটা বলুন, এটা ভালো না মন্দ, কিছু পরিবর্তন দরকার আছে কিনা, হলে কি পরিবর্তন হবে। আমাদের জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বেঙ্গলি রিফিউজি পশ্চিমবঙ্গের একমাত্র সংগঠন, আমাদের সংগঠনটায় এই জেপিসিতে সাক্ষ্য দেওয়ার জন্য ডাক পেয়েছিলাম, আমি গেছিলাম, আমরা 3 জন গেছিলাম। আমরা যদি সাক্ষ্য দিয়েছিলেন, অধীর রঞ্জন চৌধুরী মহাশয় সেদিন ছিলেন উপস্থিত, কালকে আমি বলেছি যেখানে DM অফিসের সামনে আপনাদের ওই ধর্ণাটা হচ্ছে, তার পাশেই অধীরবাবুদের অফিস, সেখানে দাঁড়িয়েও আমি বলেছি, সেদিন সাক্ষ্য দিতে গিয়ে আমরা আমাদের কথা বলেছিলাম। আমরা বলেছিলাম হিন্দু মুসলিম লিখছেন কেন, আপনি লিখুন যেসব উদ্বাস্তু এসেছেন এই আইন তাতে নাগরিকত্ব দেবে, তার যদি রাজি না হন দেশভাগের শিকার পার্টিশন, ভিকটিম অফ পার্টিশন লিখুন, হিন্দু মুসলিম এভাবে কেন লিখছেন, এইটা আপনারা পাল্টান। আমরা বলেছিলাম এই দেশে জন্মগ্রহণ করলেই তিনি ভারতবর্ষের নাগরিক, যে কথা একটু আগে বলেছি, আমাদের দেশের সংবিধান এইটা আছে, 2003 সালে যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, প্রথমবার BJP 5 বছরের জন্য কেন্দ্রে মন্ত্রিসভা করেছিল, প্রথম সুযোগ, সেই প্রথম সুযোগে তারা আমাদের কনস্টিটিউশন লঙ্ঘন করে আইন করেছে, বলেছে এই দেশে জন্মগ্রহণ করলেই আর জন্মসূত্রে নাগরিকত্ব হবে না, যদি না তার মা এবং বাবা দুইজনেই ভারতের বৈধ নাগরিক না হয়। মুসলমানদের সমস্যা নেই, মুসলমানরা তো এই দেশেরই লোক। আমি উদ্বাস্তুদের কথা বলছি, আমি আমার কথা বলছি, আমরা ওদেশ থেকে এসেছি, আমরা যদি নাগরিক না হই আমার যে ছেলে মেয়ে এখানে জন্মগ্রহণ করেছে সে নাগরিকত্ব পাবে না, আমার যে না
দিন আপনি জন্মগ্রহণ করেছে তারাও নাগরিকত্ব পাবে না। কে করেছে? বিজেপি আইন তৈরি করেছে। কার সমস্যা? মুসলমানদের সমস্যা না উদ্বাস্তু হিন্দু যারা এসেছে তাদের সমস্যা? তারা বলছে বিজেপি নাকি উদ্বাস্তু তরদি, অথচ 2003 সালে জন্মসূত্রে নাগরিকত্ব শর্ত যুক্ত করে চিরকালের জন্য পুরুষানুক্রমে উদ্বাস্তুদের নাগরিকত্ব পাওয়ার পথ তারা বন্ধ করে দিয়েছে। উদ্বাস্তু হিন্দুদের এটা জানতে হবে। বইটা আমার কাছে আছে, নাগরিকত্বের বই, আপনারা দেখে নিন। 2019 সালে যে ক্যা, এই যে কার কথা বলছি, এই কাতে কিন্তু জন্মসূত্রে নাগরিকত্বের ব্যাপারটা কিন্তু সংশোধন করা হয়নি, ব্যবস্থাটা তেমনি আছে। ফলে বিপদের জায়গাটা আপনাকে বুঝতে হবে। জেপিসি রিপোর্টে আমরা বলেছি যে আপনারা বলুন, সুপারিশ করুন যে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার শর্ত মুক্ত করা হোক। করা হয়নি, এই কাতে সেটা করা হয়নি। আমি যেমন সাক্ষ্য দিতে গিয়েছিলাম, একইভাবে অধীর রঞ্জন চৌধুরী মহাশয়েরা, মানে জেপিসি কমিটি, তারা মোদী সরকারের গভর্নমেন্টকে ডেকে পাঠিয়েছিল, স্বরাষ্ট্র দপ্তরকে বলেছিল, আগে একটা কোশ্চেনিয়ারি পাঠিয়ে দিয়েছিল, প্রশ্নাবলী পাঠিয়ে দিয়েছিল যে এই কটা প্রশ্ন তুমি খাতা পত্র কাগজপত্র রেডি করে নিয়ে আমাদের কমিটির সামনে সাক্ষ্য দিতে এসো, এটা ডেকে পাঠিয়েছিলেন। মোদি সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অফিসাররা সেখানে গিয়েছিলেন, সেইখানে জেপিসি জিজ্ঞেস করেছে, বিভিন্ন বিরোধী দলের 30 জন এমপি জিজ্ঞেস করেছে যে এই যে বলছো কা পাশ হলে সব উদ্বাস্তু নাগরিক হয়ে যাবে, তা কতজন নাগরিক হবে এই আইন পাশ হলে? ভাই দেখবেন আমার কাছে রয়েছে সব, দেখতে চাইলে মিটিং শেষে একটু দেখে নেবেন যারা ইন্টারেস্টেড। আর এখানকার অর্গানাইজার যারা আছে, আমি একটা সেট জেরক্স করে নিয়ে এসেছি, মানে প্রয়োজনীয় পৃষ্ঠাগুলো একটু রেখে দেবেন, আমি যা বলছি একটু মিলিয়ে নেবেন। জিজ্ঞেস করেছে কতজন নাগরিকত্ব পাবে, উত্তরে নরেন্দ্র মোদী সরকারের স্বরাষ্ট্র দপ্তর বলেছে 31,313 জন নাগরিকত্ব পেতে পারেন, পাবেন বলেনি, পেতে পারেন 31,313 জন। ফলে মোদি কি বললেন ঠাকুরনগরে গিয়ে সেটা কথা নয়, এই যেটা বললো তার গভর্নমেন্ট, তার স্বরাষ্ট্র দপ্তর, এইটা হলো কথা, বাকিগুলো হচ্ছে মেঠো বক্তৃতা, ওতে কাজ হবে না। গভর্নমেন্ট কি বলছে সেটা দেখুন, 2019 সালের 7 জানুয়ারি এই জেপিসি রিপোর্ট মোদি গভর্নমেন্ট ছেপে বের করেছে, আমার ব্যাগে আছে, এইটাই গভর্নমেন্টের কথা, এইটাই হবে। তারপরে জিজ্ঞেস করেছে এরা কারা, এই 31,313 জন, বলছে এরা তারাই যারা দেশ ত্যাগ করে এসে গভর্নমেন্টকে লিখিতভাবে জানিয়েছে আমরা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছি, এরা তারা। কি নিয়ম? কি বলছে? নিয়ম হলো সেন্ট্রাল গভর্নমেন্টের একটা দপ্তর আছে, দপ্তরের নাম FRO, ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস, সেখানে এসে যারা চিঠি লিখে জানিয়েছে তারা এই সুযোগটা পাবেন। সেরকম লোক 31,313 জন, তারা এই আইন পাশ হলে নাগরিকত্ব পেতে পারেন। আমি আপনাদের নিশ্চিত করে বলছি এই 313 জনের মধ্যে 13 জনও বাঙালি নেই,
এ হলো পশ্চিম পাকিস্তান থেকে আসা কিছু মানুষ, তারা এইভাবে করেছিলেন, আইনটা তাদের জন্যই এনেছে। আর বাঙালি যারা ওপার থেকে উদ্বাস্তু এসেছেন, তাদের আসলে ধোকা দিয়ে ভোট পাওয়ার চেষ্টা করে যাচ্ছে। এরপরে জিজ্ঞেস করেছে যে পিছি অধীর বাবুরা জিজ্ঞেস করেছেন যে তা আর অন্য লোক যারা এসেছেন তাদের কি হবে, লক্ষ লক্ষ মানুষ এসেছেন, 1.5 কোটি থেকে 2 কোটি মানুষ এসেছেন, সংসদের যা হিসেব বিভিন্ন সময় স্বরাষ্ট্র দপ্তর দিয়েছে তাদের কি হবে, পরিষ্কার ভাবে লিখে জানিয়েছে মোদি সরকারের স্বরাষ্ট্র দপ্তর, যারা এসে এইভাবে জানাননি 10 বছর 20 বছর 5 বছর আগে এসেছেন, তাদের পক্ষে এখন আর এইটা প্রমাণ করা সম্ভব নয়, তাই তারা নাগরিকত্ব পাবেন না, লেখা আছে একদম পরিষ্কার করে বলেছে। বলছে তাহলে তাদের কি হবে, তাতে বলেছে যদি কেউ নির্যাতনের যথেষ্ট কাগজপত্র দিয়ে এফিডেভিট করে নাগরিকত্বের দরখাস্ত করেন, সেক্ষেত্রে আমাদের যে তদন্তকারী সংস্থা আছে সরকারের, ভারত সরকারের, ইনক্লুডিং র আর এন্ড এডব্লিউ, তারা এনকোয়ারি করে দেখবে, দেখে যদি তার সত্যতা প্রমাণ হয় তাহলে তিনি নাগরিকত্ব পেতে পারেন। আমার উদ্বাস্তু ভাইরা এখানে যদি নাও এসে থাকেন, আপনারা মাইক তো অনেক দূর দিয়েছেন, আমার ধারণা অনেক দূর থেকে কিছু কিছু উদ্বাস্তু ভাইয়ের কানে আমাদের এই কথা যাচ্ছে, ভাই আপনারা একটু বুঝে নিন, আপনি দরখাস্ত করলে র সেটাকে এনকোয়ারি করবে, 30, 40, 50 বছর আগে এসেছেন, র এনকোয়ারি করে রিপোর্ট দেবে, তারপরে আপনার নাগরিকত্ব হবে, ভাই জীবদ্দশাতে হবে তো, দরখাস্ত করবেন আপনি, আপনার নাতি পুতি যখন হবে তখনও তারা আসে দরখাস্তের সার্টিফিকেট দেখতে পারবে না। অথচ নরেন্দ্র মোদী বলছেন 2024 সালের মধ্যে এনআরসি কমপ্লিট করবেন, বলেছে তো, তাহলে আপনি দরখাস্ত করবেন, কবে হবে তার ঠিক নেই, কোথায় এনকোয়ারি করবে র বাংলাদেশে, তার রিপোর্ট আসবে কি আসবে না কোনো কালে, এদিকে কিন্তু নাগরিক পঞ্জী হয়ে যাবে, আপনি দরখাস্ত ওই নাগরিক পঞ্জীর জন্য আপনি দরখাস্ত করতে পারবেন না, আপনার নাম বাদ পড়বে, একবার বাদ পড়ে যাবেন, বাদ পড়ার পরে আজকে বিজেপি আছে কালকে কে থাকবে, কোথায় কে থাকবে ঠিক আছে, আপনার নাগরিকত্ব আপনাকে বিজেপি যেটা করেছে মাঠে মারার মতো অবস্থা করে ফেলেছে, শাকের করার জানেন সামনেও যেতে পারে না, মানে সামনে গেলেও কাটে পেছনে আসলেও কাটে, আজকে আপনারা জানতেন যে এই যে বেতাই টেতাই থেকে যত লোক আছে নোমরা, এরা নাগরিক না আপনারা জানতেন, আপনারা জানতেন না, এখনো জানেন না, এখনো তো অনেকে বলছে সব জানতেন, এসে গেছে সব নাগরিক, চাকরি বাকরি পাচ্ছে, মাস্টারি পাচ্ছে সবকিছু, এবারে সারা দেশের লোক জেনে গেল যে এই লোকগুলো ভারতের নাগরিক নয়, ফলে তাদের অবস্থা কি হতে পারে, কোন জায়গায় গিয়ে কিছু হবে না, সব জায়গাতে সমস্যায় পড়বে, দরখাস্ত বলে দরখাস্ত করো নাগরিক হয়ে যাবে। আমি বিজেপির যে ভাইটা এখানে আছেন, ভাই আপনার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, আপনি তো আমারই ভাই, আমি একজন নমসূত্র মানুষ, অধিকাংশ নমসূত্র আছে, আপনার পরে আমার বিদ্বেষ হবে কেন, কোনো কারণ নেই, কিন্তু আমি আপনাকে বলছি আপনি পাড়ায় পাড়ায় নেতা মানুষ তো পাড়ায় পাড়ায় ঘুরে বলছেন দরখাস্ত করতে হবে, পেয়ে যাব, ভয় নেই, অন্য লোকের কথা বাদ দিন, আপনি একবার ভাবুন, ফর্মে লিখে দিতে হবে আমি ভারতের নাগরিক নই,
আমি বাংলাদেশে যশোর বা খুলনায় আমার বাড়ি ছিল, এই ছিল তার ঠিকানা, আমাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হোক। সিগনেচার করার সময় কলম কয়টা ভাঙে দেখবেন, বক্তৃতা একরকম, যখন লিখে দিতে হবে গভর্নমেন্টকে আমি বাংলাদেশি বলে সই করতে হবে, অত সহজে সই করার সময় বুঝতে পারবেন যে কত বড় কঠিন কাজ। আজকে লিখে দেবো গভর্নমেন্টকে আমি বাংলাদেশি, কালকে পাবো কি পাবো না ঠিক নেই, জীবনের প্রশ্ন, শুধু জীবনের নয়। এমএস আমতলা ফার্মেসি, এখানে সমস্ত রকমের ঔষধ পাওয়া যায়, এছাড়াও সার্জিক্যালের সিল সহ যাবতীয় জিনিস পাওয়া যায়। ঠিকানা, নিউ আমতলা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আমতলা কলেজ রোড, নদা, মুর্শিদাবাদ। মোবাইল 9593908595। সাবস্ক্রাইব করুন ABC24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন ABC24 নিউজ।